হ্যালো দর্শকবৃন্দ, আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন যে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল, অর্থাৎ 15/7/2020 তারিখে। তবে এবছর যেদিন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে সেই দিনই কিন্তু মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তারা হাতে পাবেন না। কাল সকাল 10টার সময় এই রেজাল্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। অন্যবার মাধ্যমিকের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্যাম্প থেকে স্কুলের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের জন্য। কিন্তু এবছর করোনা সংক্রমণের ফলে এই ট্র্যাডিশনের ব্যাঘাত ঘটছে, তার ফলে এবছর ফল প্রকাশের দিনে কিন্তু ছাত্রছাত্রীরা তা মার্কশিট হাতে পাচ্ছে না, বা স্কুলেও সরাসরি কিন্তু ছাত্রছাত্রীদের হাতে এই মার্কশিট তুলে দেওয়া হবে না। ছাত্রছাত্রীদের এই যে মার্কশিট, এই মার্কশিটগুলো কালেক্ট করবেন তার অভিভাবকরা। অভিভাবকরা ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড বা দুটোই সঙ্গে নিয়ে স্কুলে আসবেন এবং তা দেখিয়ে সেই ছাত্র বা সেই ছাত্রীর মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করবেন। এ বিষয়ে বিস্তারিত জানাবেন কালকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এছাড়াও মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন স্কুলে কীভাবে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা ভর্তি হবে সেই বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করা হবে এই আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে। এবছর করোনা আবহে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হচ্ছে, তার ফলে ছাত্রছাত্রীরা তাদের সার্টিফিকেট এবং মার্কশিট সেদিনই হাতে হাতে পাচ্ছে না। সম্ভবত 22 কিংবা 23 তারিখে এই মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবেন, কিন্তু সেই সার্টিফিকেট এবং মার্কশিট আনতে হবে অভিভাবকদের। এবং স্কুলেও বিভিন্ন রকমের যে স্বাস্থ্যবিধি আছে, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা ইত্যাদি, যেসব স্বাস্থ্যবিধিগুলো মেনেই কিন্তু স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট নিতে হবে। এছাড়াও এবছর মাধ্যমিকের সব পরীক্ষাগুলো যেহেতু করোনা সংক্রমণের আগে সংগঠিত হয়ে গেছিলো, সেই জন্য এবারেও কিন্তু মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশিত হচ্ছে। এই মেধা তালিকা প্রকাশ হবে পর্ষদের যে প্রেস কনফারেন্স হবে সেখান থেকেই।